শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এই কলেজের জন্মলগ্ন থেকেই যে অধ্যক্ষ কলেজের সার্বিক দায়িত্ব পালন করে আসছেন তিনি হলেন ডক্টর আ কম ফরিদুল আজাদ। ডক্টর আ কম ফরিদুল আজাদ, এই ভারী নামের পেছনেও একটি মজার এবং সুন্দর নাম রয়েছে। ডাকনামে সবাই তাকে মুন্নু বলে চেনে। আজ এই মুন্নুর ফরিদুল আজাদ হয়ে উঠবার গল্প শুনব। 1960 সালের 3রা জানুয়ারি টাঙ্গাইল শহর থেকে 7 মাইল দূরে হুগরা নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 7 ভাই বোনের বিশাল পরিবারে তিনি চতুর্থ সন্তান। 1964 সালে তিনি টাঙ্গাইল ছেড়ে বাবার হাত ধরে চট্টগ্রামে পাড়ি জমান। 1965 সালে ক্লাস 1-এ ভর্তি হন রেলওয়ে হাসপাতাল কলোনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে। 1975 সালে বিজ্ঞান শাখা থেকে প্রথম বিভাগ নিয়ে পাশ করেন। বোর্ড তালিকায় তার স্থান হয়ে ওঠে 55তম। তিনি চট্টগ্রামের সরকারি কলেজ থেকে HSC পাশ করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে টেক্সটাইল টেকনোলজি, বর্তমানে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সে পড়াশোনা করেন। 1984 সালে প্রথম শ্রেণী নিয়ে তিনি BSc ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। সেই বছরেই তিনি AK খান গ্রুপের চিটাগাং মিলে নিয়োগ পান। মাস ছয়েক পরে BTMC-তে যোগদান করেন। কিন্তু তার ছিল শিক্ষক হবার প্রচণ্ড ইচ্ছা। তাই 1995 সালে বস্ত্র অধিদপ্তরে চিফ ইনস্ট্রাক্টর পদে যোগদান করেন। নোয়াখালী, টাঙ্গাইল, চট্টগ্রাম, পাবনার পর ঝিনাইদহে সহযোগী অধ্যাপক পদমর্যাদায় অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। 1988 সালের ডিসেম্বর মাসে তিনি বিবাহ করেন। তার 2 সন্তান, একজন ছেলে অন্যজন মেয়ে। তার ছেলে একজন দন্ত চিকিৎসক এবং মেয়ে একজন স্থপতি। 2007 সালে তিনি পবিত্র হজ পালন করেন। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এবং আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া থেকে PhD সনদ লাভ করেন। ডক্টর ফরিদুল আজাদ এমন একটি নাম যে নাম উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে রক্তিম আকাশে। 2019 সালে 3রা জানুয়ারি তিনি তার দীর্ঘ চাকুরি জীবনের ইতি টানবেন। তার মতো সূর্য সন্তানের অবসর বাণীতে সমগ্র ক্যাম্পাসের ভেতর আজ শোকের মাতম জেগেছে। পরিশেষে স্যারের দীর্ঘায়ু কামনা করি এবং স্যার যেন সবার মনের মাঝে বেঁচে থাকেন আজীবন, এই প্রত্যাশায় শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র শিক্ষকবৃন্দ।